আজকে আমাদের ওই যে বার কাউন্সিলের সরাসরি একজনকে, যিনি নিম্ন আদালতে পরীক্ষায় দুইবার ফেল করেছেন, তাকে সরাসরি হাইকোর্টের মেম্বার ঘোষণা করার যে গেজেট বার কাউন্সিল থেকে দেওয়া হয়েছিল, এটাকে চ্যালেঞ্জ করে আমরা যে মামলাটি করি, এই মামলাটি আজকে হাইকোর্টের 9 নম্বর কোর্টে আমরা শুনানি শুরু হওয়ার সাথে সাথে ওনারা বলেছেন, যেহেতু আরেকজন বিচারপতির নাম এখানে আছে, ওনারা পরিচিত, ওনারা এই জন্য ওনারা বিব্রত বোধ করেছেন এই মামলাটি শুনতে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আমি বাদী হিসাবে, এবং আমাদেরকে লিবার্টি দিয়েছেন অন্য যে কোনো বেঞ্চে যাওয়ার জন্য, তা আমরা হয়তো আগামী রবিবারের দিকে আরেকটি বেঞ্চে গিয়ে শুনানির চেষ্টা করব। তো আমার বক্তব্য হচ্ছে যে মাননীয় বিচারপতি যারা বিব্রত হয়েছেন, তারা আমার বিশ্বাস যে নিশ্চিতভাবে আমরা যে জিনিসটা নিয়ে গিয়েছিলাম, হয়তো নিজে ওনারা আমাদের পক্ষেই ছিলেন, কিন্তু ওনারা এখানে আদেশ দিলে হয়তো যার বিরুদ্ধে যেতে পারতেন তিনি হয়তো ওনার কাছের হবেন, এই কারণে হয়তো বিব্রত বোধ করেছেন। তো কিছু করার নাই, কারণ বঙ্গবন্ধুর মামলাতেও অনেক বিচারপতি বিব্রত হয়েছেন, জননেত্রী শেখ হাসিনার মামলাতে বিব্রত হয়েছেন, বিভিন্ন সময় বিব্রত হওয়ার কারণে হয়তো মামলাটা একটু লম্বা হয়। তবে আমি বিশ্বাস করি যে এটি একটি অন্যায় যে কাউকে পরীক্ষাবিহীন সরাসরি হাইকোর্টে মেম্বার বানানো। এটা হচ্ছে গিয়ে যে 60,000 আইনজীবী, মানে হবেন আইনজীবী, যারা পরীক্ষা দেওয়ার জন্য রীতিমতো কান্না করতেছেন এই বার কাউন্সিলের কাছে, তারা 3 বছর ধরে একটা পরীক্ষা নিতে পারতেছেন না, এই সময় পরীক্ষা নেওয়ার সময় তারা পাচ্ছেন না, আবার ঠিকই একজনকে অটো প্রমোশন দেওয়ার জন্য সময় পাচ্ছেন এবং গেজেট প্রকাশ করতেছেন। এটা আমাদের জন্য, আইনজীবী সমাজের জন্য, তারা আমাদের গার্জিয়ান, আমি মনে করি এটা আমাদের জন্য বড় রকমের শরমের বিষয়, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। তো আমরা চেষ্টা করে যাব আগামী রবিবারে হয়তো পরবর্তী আরেকটি কোর্ট আমরা শুনানির চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।